আমি শোনা বাচ্চা। আবা আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে, দেবে আমাকে একটু। বাবা এই ঘর দেখে বলছে কি করেছিস তুই, আর সারাদিন যে আরো কত কিছু করে সেগুলো তো আমি সব ক্লিপ তো তুলে রাখতে পারি না। কি হয়েছে এগুলো? আয় আয় মিঠু দিদি আয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মেহু, মেহুর পাটা আমার গায়ের উপর তুলে দিয়ে ঘুমিয়ে আছে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে ভাবলাম যে সূর্যটা একবার দেখেই আসি। আর এই সূর্যের সাথে সাথে এই ফুলগুলো যে এত সুন্দর লাগছিল কি বলবো, এখন অতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না যেহেতু একটু লেট করে ঘুমোতে হয়, তাই এই গাছগুলো দেখছিলাম আর অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো নিজের হাতে গাছগুলো লাগানো। আজকে সকাল সকাল আমি ওর পাশ থেকে উঠে গেছি, সেই কারণে ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে। এখন শীত পড়ে গেছে তাই মামার সাথে বেশ কিছুটা সময় রোদে কাটাই। দেখছিস তুই নিজেকে? হ্যাঁ, এটা কে দেখত, কে এটা? জুটি, এই যে এই জুটিটা কার, এই জুটিটা কার, দেখো ছায়ার দিকে যাচ্ছে। আচ্ছা গানটা নাচ করি আমার, ঠিক আছে? থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা থাকবে না তো আর, ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। হুম, আমি শোনা বাচ্চা। ও বাবু দিদি, বাবু দিদি আসো, বাবু দিদি, বাবু দিদিকে ডাকো তো মা, ওই যে বাড়িতে বাবু দিদি আছে, বাবু দিদিকে ডাকো। ঝুটি বেঁধে নিয়েছে আজকে, মামা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, পরে আবার ঘুম ঘুম পাচ্ছে এখন, সেই জন্য মামা এখন খাও খাও করে আবার ঘুমিয়ে পড়ে। মেহুর মুডটা অফ আছে কারণ মেহু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ন্যাচারালি এত সকালেও ওঠে না। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। দেখো তো ম্যাও ম্যাও কই, ম্যাও মামা ম্যাও কই, মে মামা সে হাই, মামা হাই, হ্যালো এভরিওয়ান হাই। এতক্ষণ ফুলগুলো আমি একা দেখছিলাম আর এখন দেখো মেহুও চলে এসেছে। মেহু কিন্তু ফুল দেখতে ভীষণ পছন্দ করে, আর মেহু কিন্তু শুধু ফুল দেখে না, ধরারও চেষ্টা করে। ছোট ছোট হাতগুলো দেখে ভাবছিলাম যে আগের বছরও এই সময়ে মেহু আমার পেটুর মধ্যে ছিল আর আজকে ও আমার কোলে। এবার দেখো ফুল গাছ দেখতে দেখতে ও বোবো দিদিকে ডেকে ফেলেছে, ওই যে কোলে দেখতে পাচ্ছ ছোট্ট মতো বেবি, এটা হচ্ছে ওর বোবো দিদি, পাশের বাড়িতেই থাকে। আর মেহু কিন্তু কোকো দাদার মতো ওকেও দাদা বলেই ডাকে। আর তোমরা তো এদের চেনোই, এগুলো হচ্ছে মেহুর সব সাঙ্গপাঙ্গ, এক দল বেঁধে বসে আছে। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে মেহু তাই এখন ঘুমিয়ে গেছে, আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার বাকি কাজগুলো এখন সব করে নেবো আস্তে আস্তে। সারাদিনে এদিক ওদিক ছুটোছুটি করতে করতে অনেক ক্লান্ত লাগে, বাট সেই ক্লান্ত এক নিমিষে শেষ হয়ে যায় মেহু যখন এইভাবে বুকের ওপর মাথা রেখে শুয়ে থাকে। আমাদের দুজনের সারাটা দিন বেশ ভালোই। মেহু এখন কমলা খেতে বসেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে না, খাও মাখিও না, খাও বসো, যেটা দিচ্ছি পুরন, যেটা হাতে থাকছে ফেলে আবার ওটা নিচ্ছে। বাবা ওই সোনা পাখি, মিষ্টি মা, মিষ্টি লাগছে, খাও। আবা আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে, দেবে আমাকে একটু। ওই সোনা মা, আমাকে দিয়ে এইটা নিয়ে নিচ্ছে দেখো, এতগুলো একবারে তুই খেতে পারবি না, তার আমি একটা একটা দিই। মেহু আমি কি বলেছি দেব না, দেব, তুমি বসো আমি দেব। তুই এরকম কান্না কবে থেকে শিখেছিস বলতো? হ্যাঁ, কিছু একটা না দিলে এরকম করছিস, এটা মোটেও ভালো না। বাবা একটা লেবুর জন্য তুই এতখানি চোখের জল ফেললি? হ্যাঁ, চকচক করে কে খাচ্ছে আবার লেবুটা, আবার হাসিও হয়ে যাচ্ছে, কান্না হাসি সব একসাথে। মা এদিকে তাকাও, এদিকে তাকাও মামা, বাবা দাঁত কই, দাঁত দেখি, দাঁত দেখাও তো একটু, এই যে দেখি দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, ওই ও বলি তুমি লেবু খাচ্ছে দাঁত দিয়ে, ওর খা, লেবুগুলোর তো আলাদা একটা টেস্ট লাগছে। হুম, খাও
ওদিকে নাক দিয়ে নাকের জল আর এদিকে লেবুর জল, বাহ দুটোর কম্বিনেশন একেবারে দারুণ। আর এটা হলো মেহুর আমাদের পাশের বাড়ির মানু দিদি। বিকেল বিকেল মানু দিদি আসতো আর মেহু কিন্তু মানু দিদির কোলে বেশ থাকতো। দেখতেই পাচ্ছ, এই যে এটা হলো মিঠি দিদি আর এটা হচ্ছে মানু দিদি। মেহু জেগে থাকলে এগুলো কিছুই খাওয়া হয় না, তাই আজকে মেহু যেহেতু ঘুমিয়ে গেছে তাই ভাবলাম যে একটু ঝালমুড়ি মেখে নিই। আর ঝালমুড়ি মাখাতে কী কী নিলাম চলো একবার দেখিয়ে দিই তোমাদের। ঝালমুড়ি মাখাতে গেলে যার কথা প্রথমেই মনে পড়ে সে হলো পেঁয়াজ। আর এই পেঁয়াজের চোখের জল নাকের জল এক করে দেয়, সেই কারণে আজকে আমি এই পদ্ধতিতেই পেঁয়াজটাকে কাট করে নিয়েছি। চার্জারের তার, ওখানে আমার মোবাইল, ওখানে হেডফোন, চার্জারটাকে দুখণ্ড করেছে। আর এই যে ওর বাবার হেডফোন ওই ওখান থেকে খাট থেকেই ছুঁড়ে এখানে ফেলেছে। ওর বাবা এই ঘর দেখে বলছে কি করেছিস তুই, আর সারাদিন যে আরো কত কিছু করে সেগুলো তো আমি সব ক্লিপ তো তুলে রাখতে পারি না। কি হয়েছে এগুলো বাবাকে তুমি এখন অ্যান্সার করো, বলো তুমি যে তুমি এগুলো কি করেছো।